দ্বিতীয় যেটা আমরা লক্ষ্য করলাম যে যে যেখান থেকে এসেছিল তার একটু পাশেই আর কি দেখা যাচ্ছিল যেখানে তাসের একটা আসর বসেছিল এবং তাসের কিছু ইয়ে পেয়েছে যেটা আমরা ভিডিওগ্রাফি করেছি আর কি, যে তাসের তাস খেলা হচ্ছিল এবং মদের কিছু বোতল পাওয়া যাচ্ছিল। সুতরাং আমাদের যেটা মনে হয়েছে যে এখানে একটা অ্যান্টি সোশ্যালদের একটা আড্ডা রয়েছে। সো দিস ব্লগ ইজ গোয়িং টু বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ গাইজ। মেরা থোবড়া জিতনা ভি বুরা লগ রা হ্যায় জো ভি লগ রা হ্যায় লেকিন ইয়ে ব্লগ পুরা দেখনা ক্যুঁকি বহুত হি এক ইম্পর্টেন্ট মেসেজ হ্যায় ইস ব্লগ মে এন্ড জো কুছ বাতে আপকো ডাউটস হে সব পুরা ক্লিয়ার করুঙ্গা পুরা। স্টেশন জব সে স্টার্ট হুয়া 1960 সে লেকর আজ কা দিন তক ইয়ানি কি টুডে ইজ দ্য লাস্ট ডে অফ 2017। সো আজ কা দিন তক পুরা জিতনা ভি আপকা ডাউটস হে সব ক্লিয়ার করুঙ্গা ইস ব্লগ মে। সো দিস ইজ অ্যাকচুয়ালি এ মেসেজ। সো পুরা দেখো পুরা দেখো আর সমঝো চিজ কো কি অ্যাকচুয়ালি ইয়ে চিজ হ্যা ক্যা পুরা দেখনা ঠিক আছে। সো এজ ইউ ক্যান সি আবি মে বেগুনকোদর স্টেশন মে হু। ফার্স্ট অফ অল মে আপকো তো ইয়ে বাতানা চাহুঙ্গা কি মে বাত করনে বালা হোতা কোন। সো মাই হোম ইজ অনলি 7 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম বেগুনকোদর অ্যান্ড দো বেগুনকোদর স্টেশন প্রপার বেগুনকোদর মে নেই থোড়া সা সাইড মে লেকিন বহুত জ্যাদা সাইড মে নেই হ্যায়। তো মানে জিন্দগি ভর মে মতলব আপকো ক্যা বাতাউ সোশ্যাল মিডিয়া পে আনে সে পেলে মে কবি নেই সুনা থা কি ইয়া পে মেরে ঘর কে সামনে ভূতিয়া স্টেশন হ্যায় ইয়া ফির এসা কুছ হ্যায়। মে কাল এক ফেসবুক পে পোস্ট ডালা থা ইয়ে বালা। তো মেরা প্ল্যান কুছ ইস তরহ থা কি মে ইয়া পে রাত কো আউঙ্গা রাত কো রুকুঙ্গা অর রাত কো ইয়ে ভিডিও বানাউঙ্গা জিতনা ভি বাতে আপসে কর রহা হু ও সব রাত পে করুঙ্গা। লেকিন প্ল্যান থোড়া সা চেঞ্জ করনা পড়া মে জো ভি ইয়া পে করনে বালা থা ও মুঝসে পেলে কর দিয়া গয়া। মতলব দু তিন দিন পেলে WBP আয়ে থে GRP আয়ে থে আর সায়েন্স মিউজিয়াম কে লোক ভি আয়ে থে আর বো লোক পুরা ফুল নাইট ইয়া পে স্টে কিয়ে থে আর রিসার্চ কিয়ে থে। তো পেলে ও আপ ও ক্লিপ দেখ পৌঁছাতে একটু অসুবিধা হচ্ছিল হ্যাঁ, কিন্তু আমরা দুটো ভাগ হয়ে আমরা সেই জায়গাতে যাই এবং সেখানে যেয়ে যেটা লক্ষ্য করলাম দেখলাম যে তারা সেখান থেকে সেই যে আলো যেগুলো দেখা যাবে সেগুলো ছুটতে ছুটার মতন এবং দুটি একটু বেটে টাইপের দুটি লোক হ্যাঁ তারা কিন্তু ওখান থেকে হঠাৎ করে ইতিমধ্যে দেখা যায় যে আমাদের আওয়াজ শুনে এবং আমরা ওখানে চিৎকার চেঁচামেচি করাতে পাশে GRP পুলিশ ছিল আর কি, তারাও কিন্তু রাস্তার ধার থেকে ছুটে আসে আর কি এবং তাদেরকে ধরার চেষ্টা করে। কিন্তু খুবই দুর্ভাগ্য যে আমরা সেই যে দুজন যারা আওয়াজটা করছিল আর কি যেখান থেকে আওয়াজটা আসছিল সে তাদেরকে আমরা ধরতে পারলাম না, কিন্তু এটা লক্ষ্য করবো যে আওয়াজটা সেখান থেকে আসছিল। দ্বিতীয় যেটা আমরা লক্ষ্য করলাম যে যে যেখান থেকে আসছিল তার একটু পাশেই আর কি দেখা যাচ্ছিল যেখানে তাসের একটা আসর বসেছিল এবং তাসের কিছু ইয়ে পেয়েছে যেটা আমরা ভিডিওগ্রাফি করেছি আর কি, যে তাসের তাস খেলা হচ্ছিল এবং মদের কিছু বোতল পাওয়া যাচ্ছিলো। সুতরাং আমাদের যেটা মনে হয়েছে যে এখানে একটা অ্যান্টি সোশ্যালদের একটা আড্ডা রয়েছে যারা বিভিন্নভাবে মানুষকে ভয় ভীত আশঙ্কা মানে আতঙ্কগ্রস্ত করার মাঝে মাঝে চেষ্টা করে যাতে এই জায়গাটা সবসময় শূন্য থাকে এবং এই ধরনের ক্রিমিনাল। আমরা কথা বলতে আমরা বেগুনকোদর গ্রামে গেছি, এখানে লোকের সাথে কথা বলতে লোক দাঁড়িয়ে আছে, এতগুলা লোক দাঁড়িয়ে আছে, দেখুন দাঁড়িয়ে আছে, কারোর সাথে কথা বলার প্রয়োজন নেই। ইউনিয়ন আমরা ঠিক করার চেষ্টা করি, এখানে এখানে থামান হ্যাঁ, না এখানে থামান, আমরা থামাতে এখানে যাচ্ছি না, আমরা তো বুঝতে পারছি, আমাদের জানা করে দাও আমরা এখানে অন্য কি জন্য এসেছি আমরা তো জানি না, আমরা তো আপনাকে চিনি না, আমাকে চেনেন না ঠিক আছে, গ্রামের লোকরা এই জায়গায় চেনেন না, এই লোকগুলোকে চেনেন না, আরে এইগুলোকে দেখে মনে হচ্ছে না যে গ্রামের লোক ওটা রাস্তা এসেছি হ্যাঁ, আমরা গ্রামের রাস্তা এসেছি না, এটা ভূতের ছবি তোলার জন্য, এটা হচ্ছে বাকি আছে না, এটা অভিয়াস আপনারা শুনুন শিক্ষিত মানুষ থ্যাংক ইউ আপনি যে শুরু করে নিচ্ছেন না, ইউ আর ডুইং সামথিং রং আপনারা এন্ড পিপল আর ডুইং গুড ওয়ার্ক। থ্যাঙ্কস নয়ন ফর সেন্ডিং মি দ্যাট ভিডিও অ্যান্ড কুছ নিউজ ফ্ল্যাশ এসা কুছ নাম থা চ্যানেল কাজ জিসা ভিডিও হ্যায় শায়দ মুঝে লগতা হ্যায় তো উসে ভি থ্যাঙ্ক ইউ। জো ভি নিউজ আপ আব তক আপ সুনে ও তো ফেক হ্যায় হি হ্যায় উসমে কোই ডাউট হি নেই হ্যায়, লেকিন আবি ক্যা রাত কো আনা মতলব থোড়া প্রবলেম হো গয়া হ্যায়, পুলিশ ভি পকড় সকতে হ্যায় আর খারাপ লোক তো হ্যায় হি হ্যায়। সো ইউ ক্যান সার্চ ইন ইউটিউব 24 ঘন্টা কা ও ভিডিও আবি ভি ইউটিউব মে হ্যায় কি উসকা 10-20 লোগো কা এক টিম আয়া থা ইয়াঁ পে কুছ ডিভাইসেস লায়ে থে প্যারানরমাল অ্যাক্টিভিটিস বোলো ইয়া ফির নেগেটিভ এনার্জি ইয়া ফির ভূত জো ভি বোলো উসে ডিটেক্ট করনে কে লিয়ে আর মতলব গজব গজব কা হরকতে কর রহে থে, চিল্লা রহা থা কোই হ্যায় কোই হ্যায়, তো মাহল এসা ক্রিয়েট কর দিয়া থা কি ইয়াঁ পে ভূত হ্যায় এসা কুছ ওহীঁ পে লাশ নেই হ্যায়। আর কুছ দিন পেহলে মেনে আর এক ভিডিও দেখা এক টিম আয়া থা ইয়াঁকে ইয়াঁ পে ফিল্ম শুট করনে কে লিয়ে, ইয়ে ভি 24 ঘন্টা মেই টেলিকাস্ট হুয়া থা, তো বোল রহা থা কি উসকা জো অ্যাক্ট্রেস হ্যায় লড়কে জেসা আওয়াজ নিকা চিল্লা রহি থি
और भी ऐसे बहुत कुछ बातें। फिर उन लोगों का लगातार 3 एक्सीडेंट्स हुआ, वापस जाते ही होटल का फ्यूज उड़ गया, ऐसे बहुत कुछ बातें बोल रहे थे और दिखाने का कोशिश कर रहा था। फिर बोला कि हम लोग जब एडिटिंग कर रहे थे तो कुछ दिखा कि सफ़ेद साड़ी पहन के, मतलब लंबे लंबे बाल, ऐसा मतलब कुछ फुटेज उन लोगों के कैमरा में आया है, मतलब मजाक का तो हद ही कर दिया है। तो अभी इसका पूरा मतलब स्टोरी पे जाते हैं कि कैसे हुआ भूत, मतलब भूतिया जो स्टेशन बोलते हैं शब्द, वो कैसे हुआ। तो ये स्टेशन स्टार्ट हुआ था 1960 में, ठीक है, और 7 साल चला था। तो अभी आप सोच सकते हो गांव का स्टेशन है तो 1960 में कितना सुनसान रहा होगा। तो जाहिर सी बात है कोई यहाँ पे काम करना नहीं चाहेगा। तो 1967 में क्या हुआ, एक एम्प्लॉय ने बोला कि यहाँ पे एक ट्रेन एक्सीडेंट में एक लड़की मरी है, तो उनका जो आत्मा है यहाँ पे घूम रहा है, उसको दिखाई दिया है। तो पहले तो रेलवे ने उसका बात को टाल दिया था। कहानी में ट्विस्ट कब आया पता है? वो बोला कि यहाँ पे कुछ आत्मा वात्मा दिख रहा है, और उसका कुछ ही दिन बाद क्वार्टर में कोइंसिडेंटली स्टेशन मास्टर जो था एंड उनका फैमिली का मतलब डेड बॉडीज निकला, सुसाइड किया था या फिर कुछ भी हो, उसी से फैल गया कि सच में यहाँ पे भूत है और उन लोगों को भूत ने ही मारा है, कोई आना नहीं चाहता था यहाँ पे। तो जाहिर सी बात है स्टेशन बंद हो गया। 1990 से इसे फिर से स्टार्ट करने का बातें हो रहा था, और फिर फाइनली 2009 में हमारे जो चीफ मिनिस्टर है ममता बनर्जी, तब वो रेलवे मिनिस्टर थे, तो तभी उन्होंने इसको फिर से स्टार्ट किया। और अभी ये स्टेशन चलता है, ट्रेन भी रुकता है, 4-5 ट्रेन रुकता है, तो वैसा कुछ है ही नहीं, वैसा कुछ बात ही नहीं है। सो एंड में हम लोग के साथ एक इंसिडेंट हुआ, और हम लोग वीडियो का एंड वहाँ पे नहीं कर पाया। एक्चुअली क्या हुआ, 3-4 लड़का आया था वहाँ पे, वो लोग मतलब कैमरा वैमरा निकाल के फ़ोटो वोटो ले रहा था, और उसी टाइम स्टेशन मास्टर आ गया और देख के डांटने लगा पूरा। तो एक्चुअली उस लोगों को मतलब न्यूज़ के बारे में पता नहीं था, फोटोग्राफी वगैरह, और 4 लड़का था साथ में, मोबाइल निकाला था, कैमरा निकाला था, फ़ोटो शूट कर रहा था और डांटने लगा पूरा। तो हम लोग भी वहाँ से भाग के आया, भाग के धुन धुन धुन, तो हम लोग वहाँ से भाग के आया। और अभी रास्ते पे अभी हम लोग NH 32 में हैं अभी, तो हम लोग रास्ते पे आके वीडियो का एंड कर रहे हैं। तो अगर वीडियो आपको अच्छा लगा तो सब्सक्राइब कर लेना, आएंगे अच्छे अच्छे ब्लॉग्स आएंगे और भी। तो वीडियो का एंड यहीं पे करता हूँ, बाय। सो अभी हम लोग पुरुलिया जाएंगे, और पुरुलिया से भाई अपना घर जाएगा, मैं अपना घर जाऊँगा। मतलब अभी भी हम लोग को बहुत सारा जर्नी करनी है, और शाम हो गया, मतलब 5 बज गया अभी भी, मतलब अभी तक 5 बज गया। तो चलो मिलते किसी अगले ब्लॉग में, तब तक के लिए बाय। सब्सक्राइब कर लो और कमेंट करना, ठीक है, और शेयर कर देना, क्योंकि ये मैसेज सबके पास मतलब जाना चाहिए, एक अच्छा मैसेज है, ठीक है। ओके बाय, टाटा।